ত্রিপুরা সোনামুড়া দুর্গাপুর ডোগারা সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, ফের একবার বিএসএফ এর গুলিতে নিহত আলমগীর হোসেন নামে 42 বছরের এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্গাপুর ডোগারা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে বিএসএফ দুর্গাপুরের অনিয়মিত ভারত বাংলা সীমান্তে টহলদারিতে থাকার সময় কিছু গরু পাচারকারীদের পাচার কার্য চালাতে লক্ষ্য করে। তারা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে গরু পাচার করছিল। তখন বিএসএফ বাধা দিলে কিছুটা হাতাহাতি হয় এবং কিছু পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও ওই এলাকার আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে বিএসএফ ঘটনাস্থলে গুলি করে দেয়। তার বুকের মাঝে বিএসএফ এর একটি ছোড়া গুলিতে সে নিহত হয়। তার বাড়ি ওই এলাকাতেই একেবারে জিরো পয়েন্টে। ঘটনার পর তার পরিবার এবং এলাকার লোকজন তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। রাত্রে এলাকার মানুষ বিএসএফ এর সমস্ত গাড়ি আটকে দেয়। এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেয়নি। বিএসএফ এর গাড়ির সামনে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করবেন। তাদের বক্তব্য, যে লোকটিকে বিএসএফ গুলি করেছে এবং যার প্রাণ গিয়েছে সে কোনো ধরনের পাচার কার্যের সঙ্গে জড়িত নয়, তবে আসল রহস্য উন্মোচন হবে তদন্ত শেষে। তবে এই স্থানটি দিয়ে যেহেতু এখনও সীমান্ত বেড়া নির্মাণ হয়নি, এই স্থানটি দিয়ে প্রতিদিনই পাচারকারীরা তাদের বিভিন্ন পাচার সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পাচার করে থাকেন এবং বাংলাদেশ থেকে বিভিন্ন অবৈধ সামগ্রী স্থান দিয়ে পাচার করা হয়। তবে বিএসএফ এর গুলিতে নিহত হওয়া ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কোন দেখাও দেখাও হাত বন্ধ দেখাও, হাত কাট দিয়ে না দেখাও, হাত বন্ধ দেখাও দেখাও না। আপনি তো মারা গলি, আপনি ইসলে মারা, ইসলে মারা, ইসলে মারা। ভাই ইসলে গলি মারা, ভাই ইসলে গলি মারা, ভাই